শিরপুর জেলা হাসপাতালে আজ পর্যন্ত 92 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে, তার মধ্যে আজকে এই মুহূর্তে ভর্তি আছে 27 জন। আর আমরা 54 জন রোগীকে চিকিৎসা দিয়ে সুস্থ করে বাড়ি পাঠিয়েছি, 11 জন রোগী আমাদের এখান থেকে রেফার হয়েছে। আর এই মুহূর্তে আমাদের হসপিটালে কোনো জটিল কোনো রোগী নেই রেফার করার মতো, কিটের কোনো সংকট এখন নেই। আমাদের আশা করছি এক সপ্তাহের মধ্যে আমাদের কিট চলবে, এরপরে যদি রোগীর চাপ বাড়ে সেক্ষেত্রে আমরা নতুন করে কিট সংগ্রহ করতে পারবো।